আপনি বাইবেল কিনবেন ইন্ডিয়াতে কিনবেন এক বাইবেল, দুবাই যেই কিনবেন আরেক বাইবেল, দুটোর সঙ্গে মিল হবে না। আমার কথা ঠিক আছে তো? মিল হবে না। শ্রীলঙ্কায় যে আপনি গীতা কিনবেন, ভারতে এসে গীতা কিনেন, দু জায়গার গীতাতে মিল নাই, গন্ডগোল আছে। বাংলাদেশে চলে যান, হিন্দুদের যে কোনো একটা কিতাব কিনেন আর ইন্ডিয়াতে একটা কিতাব কিনেন, একই নাম একই ধর্মগ্রন্থ, কিন্তু দুটা মিলবেন? মিলবে না। অনেক কথা চেঞ্জ হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর যে কোনো কোণে যান না কেন, এটা কোরআন যদি আপনি কিনেন দেখবেন 16 মাইল স্ট্যান্ডের কোরআনে যা লেখা আছে ওই কোরআনেও তাই লেখা আছে, একটু 19-20 হয়নি। এর নাম কোরআন। আমার আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র কোরআন। কোরআন সম্পর্কেই শুধু কথা বলবো, অন্য কোনো ব্যাপারে নাই, অনলি ফর কোরআন। তাহলে আপনি যে কোনই যান না কেন কোরআনের কোনো চেঞ্জ পাবেন না। কোরআন মালদাতে যেরকম, আসামেও সেই একই রকম, ভারতে যেরকম, বাংলাদেশেও একই রকম, মালদ্বীপ দুবাই একই রকম, পৃথিবীর বুকে কোরআনকে বিকৃত ঘটাতে কেউ আজ পর্যন্ত পারে নাই আর পারবেও না। আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন, একটু কথা বলবেন, আমি এর হ্যাঁ শুনতে চাই। বর্তমান পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে, শুধু ভারতে নয় গোটা পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি ধর্ম চেঞ্জ করে যে ধর্ম গ্রহণ করছে তার নাম কি আপনারা বলেন? ইসলাম, ইসলাম ধর্ম। 24 ঘন্টাতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে যে কিতাব বেশি তেলাওয়াত করা হয় ওই কিতাবটার নাম বলেন না, বলেন ওই কিতাবটার নাম কোরআন। এই কোরআন এমনই একটা কিতাব, পৃথিবীতে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় তার নাম মহব্বতের সঙ্গে বলেন কোরআন। কি বললাম? কোরআন। এই কিতাব এত তেলাওয়াত করা হয়, এত পাঠ করা হয়, কিন্তু এই কোরআন শুনে কেউ আজ অব্দি বলেনি যে আমাকে বিরক্ত লাগছে। বিরক্ত লাগে? লাগে? লাগে না। আমরা বক্তা মানুষ তো, বিভিন্ন কথা বলি, অনেকে বলেন যে এগুলো কথা বলেন কেন, তো আমাদের বলার প্রয়োজন আছে। স্টেজে উঠে 10 মিনিট বায়ান করেছে, 20টা ফতোয়া দিয়েছে, মানে স্টেজে ফতোয়ার জায়গা হয়ে গেছে। জি, এই অবস্থা। তা আমি আপনাকে যে কথা বলছি ভালো করে শোনেন, আমি যে কথাটা আপনাকে বলতে চাই কোরআন সম্পর্কে। তাহলে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় কোরআনুল কারীমকে, আল্লাহর কালামকে। সেই কোরআন সম্পর্কে আপনাকে কিছু তথ্য আপনাকে দেব, আপনি সংগ্রহ করার চেষ্টা করুন, আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। আর একটা জিনিস আপনাকে বলি, শুরুতে কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়াতে এক একটা করে গান ভাইরাল হয় না? কি কথা বলবেন তো আপনারা, আমরা মুলবি সাহেব মানুষ, আমরা গান শুনি না, এ সময় শুনতে হয় না, এমনিতে শোনা হয়ে যায়। কিছু কিছু লাইনের দু চার অক্ষর মোটামুটি না, মোবাইল না সার্চ করে মুখস্থ হয়ে যায়, হয় না? সব জায়গায় পাচ্ছে। প্রথমে কিছুদিন আগে রানু মণ্ডল বলে একটা মেয়ে ছেলে মহিলা, তার গান ভাইরাল হয়েছিল, হয়নি? আপনাদের পশ্চিমবঙ্গরই কোনো এক বয়স্ক মহিলা রানু মণ্ডল, রানু, বেশি দিন চলেনি, ও গান বন্ধ হয়ে গেছে, হয়েছে? কথা বলেন, হয়েছে তো? বন্ধ হয়ে গেছে। তারপরে আবার একটা গান ভাইরাল হলো, ও গানের অর্থ কেউ বুঝে না, মানিকে মাগে হেতে না কি বলে, কেউ বুঝে না তাও শুনে, কেউ বুঝে না তাও শুনে, একটা গান বিদেশি একটা গান মানিকে মাগে হেতে, এরকম একটা গান চলছিল না, হ্যাঁ না বলুন তো? ওইটাও চলে না এখন, চলছে? চলছে? চলে না। তার মানে একের পর এক এক একটা গান মাঝে মাঝে ভাইরাল হয় কিন্তু বেশি দিন চলে না। এখন আবার একটা কলেজের ছাত্র ছাত্রীরা কি একটা গান গাইছে, ওটা আমার মনে নাই,
এই যে গানগুলো ভাইরাল হচ্ছে আপনাকে একটা গান একবার পর পর দুই তিনবার শোনাই চতুর্থবার আপনি ধমক দিবেন পাই একটা গান বারবার বারবার বাজাচ্ছো ধমক খেতে হবে হবে কি হবে না কিন্তু আল্লাহর কালাম কোরআন এমনই একটা কিতাব প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে লা সলাতা লিমান লাম ইকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে বলুন আজ পর্যন্ত একজন লোক বলেছে এই বলিছে ফাতিহা চেঞ্জ করো আর ভালো লাগে না আছে না বলেন কেউ বলবে এই বলিছে রোজ রোজ ফাতিহা ভালো লাগে না কিছু চেঞ্জ করেন বলবে বলবে হেলা বলুন বলবে না এর নাম কোরআন আর জানাজাতে সুয়া সানা নাই কিন্তু ফাতিহা আছে ফরজ হোক সুন্নাত হোক নফল হোক বেতের হোক যে কোন নামাজই যান ফাতিহা আছে এই কিন্তু আজ অবধি কোন মুসলমান বলল না যে বলিছে ফাতিহা কত শুনবো আর ভালো লাগছে না এটা চেঞ্জ করেন না এই কথাটা বলে না তার মানে কোরআন শুনে মানুষকে বিরক্ত লাগে না এর নাম কোরআন আপনি গান পর পর তিনটা শুনেন আপনার মেজাজ গরম হয়ে যাবে ফালতু গান একবার বাজাচ্ছে দুবার বারবার বাজাচ্ছে মানে কিন্তু কোরআন এমনই একটা কিতাব বারবার শুনলেও মন ভরবে না তার নাম হলো কোরআন বর্তমান বিশ্বে এই কোরআনকে মিটানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র ইতিপূর্বে করেছে বর্তমানেও করছে ইতিপূর্বে করেছে বর্তমানেও করছে কি করে কোরআনকে দাবানো যায় কি করে কোরআনকে মিটানো যায় এই ষড়যন্ত্র আজও আসমানের নিচে জমিনের উপরে চলছে আপনারা মালদা জেলার কালিয়া চকের মানুষ আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন হয়তোবা আপনারা হ্যাঁ না বলুন তাহলে বুঝবো না আপনারা দেখেছেন তিন চার মাস আগে আমাদের পার্শ্ববর্তী জেলা বঙ্গাইগাঁও দুইটা হাফিজিয়া মাদ্রাসাকে আসাম সরকার বুলডুজার চালিয়ে ভেঙে দিয়েছে এই খবর দেখেছেন আপনারা হ্যাঁ না বলুন দেখেননি আপনারা শুনেননি আপনারা শুনেছেন আর আমি সেখানকার লোক বঙ্গাইগাঁও দুই মাদ্রাসাকে বন্ধ করেছে একদম বুলডোজার তালিকে দাবিয়ে দিয়েছে তার অস্তিত্ব হারিয়ে গেছে কিছুই নয় আসলে কিছুই নয় জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ কিছু নয় এক কথা প্রথমে বলে ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না জঙ্গিবাদ কোনোদিন মুসলিম হতে পারে না যারা সন্ত্রাস করে যারা জঙ্গি সংগঠনে আছে তারা কোনোদিন মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারে না তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাস তাদের পরিচয় সন্ত্রাস ওরা কোনোদিন মুসলিম হতে পারে না আরেকটা খবর ছোট্ট করে বলে আমি আয়াতের দিকে যাই আসামে অনেক মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সরকার কিছু রুলস দিয়েছে নিয়ম নীতি দিয়েছেন ওই নিয়মের আওতায় না পড়লে মাদ্রাসা বন্ধ করতে হবে পাবলিক মাদ্রাসা চালাতে পারবেন না কিছু রুলস অনেক তার মধ্যে একটা বলি মিনিমাম 50টা ছাত্র হতে হবে নালে মাদ্রাসা বন্ধ করো প্রত্যেকটা মাদ্রাসাতে স্কুলের মাস্টার মাদ্রাসাতে প্রত্যেকটা মাদ্রাসাতে বাংলা ইংরেজি অঙ্ক স্কুলের সিলেবাস ঢোকাতে হবে হাই স্কুলে যা চলছে ওইটা চলতে হবে এখন হাফিজিয়া মাদ্রাসা গরিব মানুষ মাদ্রাসা খুলেছেন দুইটা হাফিজ রাখতে পারেন না এখন আরো চারটা মাস আরো চারটা মাস্টার লাগাতে হবে পারবি না মাদ্রাসা বন্ধ করে দে আসলে ওগুলো কিছু নয় মাদ্রাসাটা বন্ধ করতে হবে কথা বুঝতে পারছেন তো তার মানে ইতিপূর্বে কোরআনকে দাবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে বর্তমানে করছে অথচ আমরা মুসলমান লাজাব আমাদের কোনো প্রতিবাদ নাই আমাদের কোনো আমদল আমাদের কোন রকম চেষ্টা নাই যে পৃথিবীতে কি করে কোরআনকে আমরা কায়েম করতে পারি এ ব্যাপারে কোনো আমাদের মাথা ব্যথা নয় দুঃখের বিষয় আমরা মুসলিম দাবি করি অথচ আমরা কোরআনের ইতিহাস জানি না কোরআনের অস্তিত্ব জানি না কোরআন কি
কি জিনিস সেটা আমরা জানি না চলুন প্রথমে আমরা কোরআনের কিছু ইতিহাস কোরআনের অস্তিত্ব কোরআন পৃথিবীতে কেন এলো এই কারণগুলো আমরা কোরআন থেকে জেনে নেব চলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করি কোরআন কি জিজ্ঞাসা করি কোরআন তুমি তোমার অস্তিত্ব তোমার ইতিহাস তুমি তোমার পরিচয় দাও কোরআন নিজের পরিচয় নিচে দিচ্ছেন চলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد قرآن কে জিজ্ঞাসা করেন قرآن তুমি পৃথিবীতে কোন জায়গায় এসেছিলে তুমি বলো পৃথিবীতে তুমি কোন জায়গায় এলে তুমি কোরআন তুমি জবাব দাও কোরআন বলছে না উকসিমু বিহাদাল বালাদ আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম ওই দুই শহর বহরমপুর মালদা নয় মালদা বালুরঘাট নয় ওই দুইটা শহর কোরআনে স্থান পেয়েছে একটা মক্কা মুকাররমা অপরটা মদিনা মনোয়ারা কোরআনে যতগুলি সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে নাযিল হয়েছে কিন্তু বন্ধুরে শুরু হয়েছিল হীরা গহাতে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু হীরা গহাটাকে সম্মানিত করেনি তৌরাত এসেছে তুর পাহাড়ে আল্লাহ বলেন কত সিনিন আল্লাহ শুধু তুর পাহাড়কে সম্মানিত করেছেন কিন্তু কোরআন এসেছে হীরা গহাতে শুধু হীরা গহাটাকে আল্লাহ সম্মানিত করেননি বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাযিল করলাম একটা মক্কা মুকাররমা অপরটা মদিনা মানো মুসলিম তুমি কোরআনের পরিচয় জেনে নাও এবার কোরআন লাইটটা বন্ধ করো এবার কোরআনকে বলেন কোরআন হে কোরআন তুমি পৃথিবীতে কোন জায়গা থেকে এসেছো তুমি বলো হে কোরআন তুমি কোন জায়গা থেকে পৃথিবীতে এলে তুমি বলো কোরআন বলছেন শুনে নাও ইল্লা বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাওহি মাহফুজ লাওহে মাহফুজ থেকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাযিল করেছেন এবার কোরআনের আর একটু পরিচয় আমরা কোরআন থেকে নিব হে কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে মক্কা মদিনায় এলে বুঝলাম তবে তুমি বলো তুমি কখন এসেছো কোরআন তুমি তুমি কখন এলে তুমি বলো কোরআন বলছে শাহরু রমাজানাল লাযি উনজিলা ফিহিল কোরআন আমি রমজান মাসে নাযিল হয়েছে আমি পৃথিবীতে রমজান মাসে এসেছে রে বান্দা হে কোরআন তুমি রমজান মাসে কখন এলে তুমি বলো সকাল দুপুরে রাতে আপনি কখন কোরআন তুমি এলে বলো কোরআন নিজে বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমি লাইলাতুল কদরে রমজানের শেষের দশের বেজর রাত্রিতে কোন এক রাত্রিতে আমার আগমন হলো হে কোরআন তুমি বলো তুমি কেন পৃথিবীতে এলে বলো হে কোরআন তুমি কেন এলে পৃথিবীতে আসার কারণ কি তুমি বলো তোমার উদ্দেশ্য বলো তোমার টার্গেট কি তুমি বলো কোরআন বলেছে হুদাল লিন্না আমি মানুষের হেদায়াতের জন্য এলাম তাহলে এই কোরআন মানুষের হেদায়াতের জন্য এসেছে কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে অতএব মুমিনরে কোরআন থেকে তোমরা হেদায়াত গ্রহণ করো কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে আল্লাহ নবী বলছেন হুদাল লিন্নাস আল্লাহ বলছেন হুদাল লিন্নাস এই কোরআন মানুষের হেদায়াতের জন্য আমি আল্লাহ দিলাম তাহলে কোরআন মানুষকে হেদায়াত দিবে ঠিক কিন্তু আপনাকে আমি কয়েকটা বেড়ে ফেলে কয়েকটা প্রশ্ন করতে চাই
কোরআন পড়লে ঈমান বাড়ে, নেকিও পাওয়া যায়। কোরআন পড়লে ঈমান বাড়ে, এই কথা ঠিক, আল্লাহ কোরআনে বলেছেন। আমি ওইটা পড়ে বলছি, হেদায়েত পাওয়া যাবে কোরআন থেকে, কোরআন পড়লে হেদায়েত পাওয়া যায়। কিন্তু আপনাদের প্রশ্ন করছি, এই ভাই আপনারা উত্তর দেন, বর্তমান এই পর্যন্ত যতজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়েছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, তারা কোরআন পড়ে বেরিয়েছে না না পড়ে বলুন? যারা নাস্তিক হয়েছে, ইসলাম থেকে খারিজ হয়েছে, ওরা কি কোরআন পড়ে খারিজ হয়েছে না না পড়ে? না পড়ে খারিজ হয়েছে? জি না, পড়ে খারিজ হয়েছে। কোরআন পড়েই খারিজ হয়েছে, শুধু পড়েনি না, তরজমা সহকারে পড়েছে। এ পর্যন্ত যতজন নাস্তিক হয়েছে তারা কোরআনের ভুল ধরে তারপরে নাস্তিক হয়েছে। তাহলে আপনি বলুন, কোরআন পড়েনি বলছেন? কিছুদিন আগে আমাদের ভারতের একটা লোক ইসলাম থেকে বঞ্চিত হলো, খারিজ হলো, তার নাম জানেন? জানেন না? ওয়াসিম রেজভী, নাম শুনেছেন? ওয়াসিম রেজভী। তাহলে আপনি বলুন, ওয়াসিম রেজভী কি কোরআন পড়েনি? পড়েনি। কে বলেছে পড়েনি? অবশ্যই পড়েছে, ও এতটা কোরআন পড়েছে, কোরআন তন্ন তন্ন করে পড়েছে, কিন্তু কোরআন পড়ে আর উল্টা কোরআনের ভুল ধরলো, ইসলাম থেকে খারিজ চলো। এই যদি কোরআনই না পড়লো তো ভুল ধরলো কি করে বলো? যদি কোরআন না পড়লো তো ভুল ধরলো কি করে বলো? তাহলে কোরআন যে বলছে কোরআন মানুষের হেদায়াতের জন্য, তাহলে ওর হেদায়াত গেল কেন? আপনাকে আমি একটা যুক্তি দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, আপনি কান করে শোনেন। আমি প্রথমে একটা পয়েন্ট, একটা কথা বলছি, মনে রাখবেন, কিছু কিছু ব্যাপার আছে, বিষয় আছে, যেগুলো নিয়ে বেশি মাতামাতি করা ভালো না, এটা বুঝেন কি আপনারা? একজন লোক আল্লাহ কি নিয়ে গবেষণা করছে, কাকে নিয়ে, জোরে বলেন, আল্লাহ কি নিয়ে গবেষণা করছে, কি? আচ্ছা, এই যে মুলবি সাহেবেরা, আলেম ওলামারা, বক্তারা আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহর বিধি বিধানের কথা বলছে, আচ্ছা আল্লাহ কাকে একটু দেখি তো। ওই ছেলেটা শিক্ষিত ছেলে, আল্লাহকে নিয়ে গবেষণা করতে 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 দু চার বছর পর গবেষণায় কি ফলাফল দিয়েছে জানেন? দু চার বছর পর বলছে আল্লাহ নাই। কি বলছে? আল্লাহ নাই। তো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে বেশি মাতামাতি ভালো না, আল্লাহকে নিয়ে বেশি মাতামাতি ভালো না, লাস্টে ফলাফল ওই দাঁড়াবে আল্লাহ নাই। এই যে লোকটা কোরআনকে পড়েছিল, ওয়াসিম রেজভী, যিনি ইসলাম থেকে খারিজ হলো, ও ভাই হেদায়াতের জন্য পড়েনি, ও ভুল ধরার জন্য পড়েছিল। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি কথা বলেন, আপনারা ব্যাটারি বুঝেন? ব্যাটারি, ব্যাটারি বুঝেন কিনা? হ্যাঁ না বলুন, সবাই বলেন না, ব্যাটারি, মাইক চলবে, লাইট চলবে, আর টিভি সিনেমা চলে, চলে কি চলে না? চলে। এবার দেখেন, একটা দোকানি 16 মাইল স্ট্যান্ডে ব্যাটারি চার্জ করে, ওর কাজই হয় তো, অনেক ব্যাটারি দোকানের বারান্দাতে ব্যাটারি রেখেছে, আর ব্যাটারি কানে তার লাগিয়ে দিয়েছে, ব্যাটারিতে চার্জ করছে, বুঝতে পারছেন কি না? এখন একটা খ্যাপা, খ্যাপা বুঝেন তো, পাগল, পাগল, ও খ্যাপা তো ব্রেন নাই, ও দোকানের সামনে দিয়ে দিয়েছে, দেখছি কি ব্যাপার রে, প্লাস্টিকের তার লাগিয়ে রেখে দিয়েছে, ও তো বুঝে না যে ব্যাটারি। তো এই খ্যাপা বলছে, দোকানদার ভাই, কি হয়েছে? এই খ্যাপা কি হয়েছে রে, যে এতে কি হচ্ছে গো, প্লাস্টিকগুলোতে কি হচ্ছে, প্লাস্টিকগুলোতে কি হচ্ছে? আর খ্যাপা বুঝবি না, ওতে চার্জ হচ্ছে, লাইট জ্বলবে, মাইক চলবে, ফ্যান ঘুরবে। ও তো খ্যাপা তখন বলছে, শালা প্লাস্টিকে তো চার্জ হচ্ছে, লাইট জ্বলবে, হ্যাঁ। তোর খ্যাপা মনে মনে বলছে, তাহলে আমার বাড়ি আর অন্ধকার কেন থাকবে? হ্যাঁ, ও তখন আর বাড়ি গেছে, যত প্লাস্টিকের বয়ম আছে আর যার আছে সব নিয়ে চলেছে। এরা দোকানিকে বলছে, ভাই আমার প্লাস্টিক এখানে চার্জ ভরে দাও, তো বাড়িতে লাইটটা জ্বালবো রাতে। দোকানি বলছে, তোর প্লাস্টিকে চার্জ হবে না রে। হবে না মানে? তোমার ওই প্লাস্টিকে চার্জ হইতে লাইট জ্বলবে কহিলে আর আমার আমার বেলায় হবে না? তাড়াতাড়ি চার্জ ধরো। আরে খ্যাপা, হবে না রে। ভাই হবে না মানে? তুমি এক্ষুনি বললে হবে আর এখন আমার বেলায় হবে না? খ্যাপা রেগে গেছে, খ্যাপাকে বুঝাতে পারে না। দোকানি শেষের বেলায় বলছে, রে খ্যাপা,
তোর প্লাস্টিকে চার্জ হবে না আমার প্লাস্টিকে এই প্লাস্টিকে চার্জ হচ্ছে কেন তার কারণ হচ্ছে এই ব্যাটারির ভিতরে তামা আছে এসিড আছে ইঞ্জিন আছে মাল আছে আর তোর প্লাস্টিকের জারের ভিতরে কিছুই নাই হাওয়া আছে কিয়ামত পর্যন্ত তার দিলেও কারেন্ট ঢুকবে না যার ভিতরে আল্লাহ সম্পর্কে পূর্ণাঙ্গ ঈমান থাকবে কোরআনটা আল্লাহর কালাম বিনা সন্দেহে যে পাঠ করবে ওর ঈমান বাড়বে ওর হেদায়েত মিলবে যে সন্দেহ বশত কোরআন পড়বে ঈমান থাকবে না সন্দেহ করে যে কোরআন পড়বে ওয়াসিম রিজভির মতন হেদায়েত আল্লাহ কেড়ে নেবে ও হেদায়েত পাবে না পাবে না তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিন যা হবে রে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে মুমিনের ঈমান বাড়বে মুমিনের ঈমান বাড়বে আর বেঈমানের ঈমান চলে যাবে অতএব মুমিন কোরআন পড়বি তো তোর ঈমান বাড়বে এরই নাম কোরআন তাই আল্লাহ বলছে আমি কোরআনটা পৃথিবীতে কেন পাঠালাম মুমিন রে তোরা শুনলে হুদাল লিন্নাস আমি মানুষের হেদায়াতের জন্য পাঠালাম পৃথিবীর কেউ হেদায়াত দিতে পারে না হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ হেদায়াত নিতে হবে আল্লাহর কালাম কোরআন থেকে তিরমিজিতে হাদিস পাবেন তিরমিজিতে আল্লাহর নবী বলছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ বিশ্ব নবী বলছেন কেউ যদি আল্লাহ কোরআন বাদ দিয়ে ভালো করে শুনেন কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের জন্য যায় বিশ্ব নবী বলছেন আদাল্লাহুল্লাহ আল্লাহ তাকে নিজে গোমরাহ করবে এই কথা বুঝতে পারছেন বিশ্বাস আছে যেমন আপনাকে বুঝাই আমি একটা লোক নামাজ পড়ে না 40 বছর হয়েছে এখন অবধি নামাজ পড়ে না এই 40 বছর পর বেনামাজি লোকটা হেদায়েতের জন্য পীরের কাছে murid হয়েছে কার কাছে পীরের কাছে murid হয়ে পীরকে আবার সাজদা করছে আগে তো এক বেঈমান ছিল এখন আবার মানুষকে সাজদা করছে আর ঈমান গেল কি বলছেন গেল না লোকটা কিন্তু হেদায়েতের জন্য এসেছিল বিশ্ব নবী বলেছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ কোরআন বাদ দিয়ে যদি কেউ কোথাও হেদায়েতের জন্য যায় স্বয়ং আল্লাহ তাকে গোমরাহ করবেন ও গোমরাহ হবে এতে কোনো সন্দেহ নেই ও গোমরাহ হবে তাহলে হেদায়েত এক জায়গা থেকে নিতে হবে তার নাম কোরআন বাজি একটা কোরআন দেব আমাকে একটু কোরআনটা দেব আপনাদেরকে এবার বুঝাই আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন তাইলে তাহলে পৃথিবীতে কোরআন কেন এসেছে কথা বলে না কেন এসেছে হেদায়েতের জন্য সবাই বলেন কেন হেদায়েতের জন্য এসেছে ভাই একটু জোরে বলবেন আমি শুনতে কম পাই আপনাদের মাইকের আওয়াজে কেন যে মাইকের আওয়াজ যখন জালসা করি তখন আর কিছু শুনতে পাই না এদের একটু জোরে বলবেন জি তাহলে এই কোরআনটা হেদায়েতের জন্য কিন্তু বহু লোক বহু মানুষ তারা এই কোরআনটা হেদায়েতের জন্য ব্যবহার করে না ঠিক বললাম না ভুল বললাম বলেন কিছু কিছু মানুষ এই কোরআনটা তাবিজের জন্য ব্যবহার করে কি তাবিজ আছে না এদিকে নাই 16 মাইলে তাবিজ নাই আছে তাবিজ আছে কিছু কিছু মানুষ এই কোরআনকে দিয়ে তাবিজের ব্যবসা চালু করেছে কথা বলেন ঠিক কি না বলেন তাহলে এই রকম মুসলমান পৃথিবীতে আছে অথচ কোরআন হেদায়েতের জন্য এসেছে এবার বলবেন কোরআন দিয়ে কি ঝাড়ফুঁক করা যায় না বিলকুল যায় অবশ্যই যাবে কিন্তু তাবিজ করা কেমন করে যাবে না যুক্তি লেন আগে তারপরে হাদিসটা বলছি শুনেন কোরআনের কথা এসেছে তাই আমি এই কথাটা বললাম তাবিজের ভিতরে যেটা লেখা থাকে ওটা হলো কোরআন কি লেখা থাকে একটু বলুন কি লেখা থাকে কোরআন লেখা থাকে এখন আমি আব্দুর রহমান বিন দেলাওয়ার আপনার ভাই আমি বললাম ভাই কোরআনটা আপনি নেন এই মুসলমান এই কোরআনটা আপনি নেন কি হবে বলে কোরআনটা নিয়ে একটু পায়খানায় যান একটু পায়খানা করে আসেন পায়খানাটা খুব ভালো ওই পায়খানাটা যান কোরআনটা নিয়ে যান কেউ যাবেন যারা কিছু বলছেন আর মনে হয় যাবে
যাবেন যাবে না কেউ কোরআন নিয়ে পায়খানায় যেতে পারে না তাহলে আপনি যে তাবিজ নিয়ে কোরআনের ভিতরে গিয়েছেন তাবিজের ভিতরে কোরআন ভরা আছে কি ভরা আছে কোরআন না আপনার দিকে লোক বলে এই তাবিজটা লইয়া আমি পায়খানা করে আসি কে বলে না তাহলে কোরআনটাকে নিয়ে যাচ্ছে পায়খানায় পেশাবখানায় স্ত্রীর কাছে যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্মের সঙ্গে তুমি কোরআনকে জড়িয়ে কোরআনকে সঙ্গে করে নিয়ে গেছো বলেন না আউযুবিল্লাহ বন্ধুরে আমার কোরআন হেদায়েতের জন্য এলো কোরআন মানুষের হেদায়েত দিতে পারে হতভাগা কিছু মানুষ কোরআন কি দিয়ে অপমান করে পায়খানায় নিয়ে তাবিজের ব্যবসাতে পায়খানায় ঢুকিয়ে দেয় কোরআনকে মানুষেরা কোরআনকে অপমান করল এক মিনিট এদিকে তাকান একটু একটু দেখেন আপনাকে আমি দেখাই তাহলে এই যে কোরআন কোরআনের অনেক উপকার আছে শিফা কোরআন একটা শিফা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কোরআনের এত গুরুত্ব কোরআন হেদায়েতের উদ্দেশ্যে যদি কেউ পড়েন তাহলে লাভ কি হবে দেখেন বিশ্ব নবী বলছেন আলিফ লাম মিম তিনটা অক্ষর কেউ যদি ইমানদার কোন ইমানদার নেকির উদ্দেশ্যে হেদায়েতের উদ্দেশ্যে যদি পড়ে নবীজি বলেন তাকে 30টা নেকি দেওয়া হবে এর মানে কোরআন পড়লে নেকি হয় কোরআন শুনলে নেকি হয় কোরআন মানলে নেকি হয় কোরআনের পেছনে টাকা খরচ করলে নেকি হয় এর মানে কোরআনের সম্পূর্ণটাই নেকি 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 এ কোরআন আল্লাহর কালাম এ কোরআনের উপরে তোমরা ঈমান আনো সূরা বাকারার ভিতরে সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 মাঝখানের অংশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব একের অধিক দ্বিবচন শব্দ আল্লাহ বলেছেন বামানা আমার যত কিতাব আল্লাহর যত কিতাব বাজে আসমানি যত কিতাব আছে ও কিতাবগুলির উপরে ঈমান এখন বিভিন্ন কিতাব আসমানি বিকৃত ঘটে গেছে আমি বোঝানোর জন্য এক বচন বলছি ওয়াল কিতাব বা মানা ওয়াল কোরআন কোরআনের উপরে ঈমান মক্কার মুশরিকরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয় এই কিতাবটা আল্লাহর কালাম নয় এটা নবী মুহাম্মাদের বানানো কিতাব মক্কার মুশরিকরা বলেছিল এটা আল্লাহর কালাম নয় এটা নবী মুহাম্মাদের বানানো কিতাব এজন্য বিশ্ব নবীকে তারা টিটকারি মেরে কবি বলেছিল বলেছিল নবী মুহাম্মাদ কবি হয়ে গেছে নবী মুহাম্মাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করে কোরআন কত সুন্দর পৃথিবীর কোন কবিও এত সুন্দর মিলাতে পারেনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটা যত সুন্দর মিলিয়েছে আপনাকে আমি হাফেজ নই তারপরও আপনাকে দু তিন লাইন বলে ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এইভাবে হা 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 এত সুন্দর আল্লাহ মিলিয়েছে প্রতিটা আয়াতের শেষে হা 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 বলেছে এজন্য মক্কার মুশরিকের দল মুজরিমের দল তারা বলেছিল নবী মুহাম্মদ কবি হয়ে গেছে এটা আল্লাহর কালাম নয় এটা নবী মুহাম্মদ বানিয়ে বানিয়ে লিখেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মুশরিকদের জবাব দিতে গিয়ে বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মুশরিকদের জবাব দিয়ে বলেন ও মুশরিকের দল নবী মুহাম্মদ একজন মানুষ তোমরাও মানুষ শুধু পার্থক্য হলো তার কাছে ওহি নাজিল হয় তোমাদের কাছে হয় না তাহলে নবী মুহাম্মদ যদি তোমরা দাবি করো এই কোরআনটা নবী মুহাম্মদ বানিয়েছে তাহলে তোমরাও তো তার মতন মানুষ তোমরা কেন এই কোরআনের মতন কোরআন বানাতে পারছো না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 114টা সূরা বানাতে হবে না 30 পারা বানাতে হবে না একটা সূরা বানিয়ে দেখাও একটা আয়াত বানিয়ে দেখাও ইন
কুনতুম সাদিকিন ভবিষ্যতেও কেউ পারেনি ভবিষ্যতেও কেউ পারেনি বর্তমানেও কেউ পারবে না এর নাম কোরআন তাই আল্লাহ বলেন মুমিন রে এ কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে সবাই দেখেন আমার দিকে একবার তাকান আল্লাহর রাস্তে তাকান এখানে আর অন্য কোন কিতাব না একটা ডায়রি আর কোরআন আছে আমি এক মিনিটের জন্য মাপ চাইছি আপনাদের মনে করেন এটা কোরআন না এটা ঈমান থেকে বলছি না আবার মাপ হয়ে যাবে তাহলে বোঝানোর জন্য বলছি এটা কোরআন নয় এটা একটা বাংলা কিতাব আপনারা বাঙালি তো এজন্য বাংলা কিতাব সবাই দেখেন এদিকে সবাই দেখেন এটা কোরআন নয় এটা একটা বাংলা কিতাব আপনি কালিয়াচক রহমানিয়া লাইব্রেরিতে যাবেন এটা কিতাব নেন আমার মতন করে এরকম করে এদিকে এদিকে দেখেন আমার মতন করে কিতাবটা হাতে নেন হাতে নেবেন এইখানে লেখা থাকবে কিতাবের নাম থাকে তো হ্যাঁ না বলেন থাকে না থাকে নিচে ছোট করে থাকবে লেখকের নাম কি হ্যাঁ না বলবেন তো একটু কথা বলেন পাতাটা উল্টিয়ে দিবেন আবার লেখা থাকবে কিতাবের নাম লেখকের নাম কে কে সহযোগিতা করেছে তার নাম থাকে না এখানে লেখা থাকবে কত সালে ছাপা হয়েছে প্রথম প্রকাশ কত সালে কোন প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে নিচে লেখা থাকবে মূল্য মানে কিতাবের দাম বেশি লয় মাত্র 450 টাকা জি থাকে না থাকে পাতাটা উল্টিয়ে দেন আরেকবার আরেকবার একটু খালি মিলান পাতাটা উল্টিয়ে দেখবেন লেখা থাকে সূচিপত্র সূচি সূচি বুঝেন তো এই বইয়ে যা আছে তা শর্ট করে পেজ নাম্বার দিয়ে বিষয়টা লেখা আছে এর নাম সূচিপত্র এটা বুঝেন কিনা হ্যাঁ না বলেন এইখানে লেখা থাকবে দেখবেন ভূমিকা ভূমিকা বুঝেন বুঝেন না ভূমিকা মানে লেখকের কথা লেখক বলছে লেখক একটু দেখেন অনেক বড় কিতাব লেখক ভূমিকাতে কি লিখছে একটু খালি হ্যাঁ না বলবেন বাস লেখক বলছে ও পাঠক পাঠিকাগণ যদি আমার কিতাবে কোনো ল্যাঙ্গুয়েজ ভাষাগত ভুল হয়ে থাকে দয়া করে একটু ক্ষমা করবেন থাকে না তো হ্যাঁ না বলছেন না যে থাকে না এরকম লেখা থাকে না যদি কোনো কোরআন হাদিসে ভুল হয় মাফ করবেন ধরিয়ে দিবেন সংশোধন করব মাফ করবেন লেখা থাকে না বইটা পড়ে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন এইগুলো কথা ভূমিকাতে থাকে থাকে কি থাকে না মানে তার বইয়ের সূচনাতেই সে ক্ষমা চেয়েছে আর বলতে চেয়েছে আমার ভুল হতে পারে এই বইয়ে ভুল হতে পারে এটা সে সূচনাতেই বলেছে অনেক বড় কিতাব সূচনাতেই কথা বলেছে কোরআন ছোট মাত্র একটা কিতাব কোরআনের দিকে তাকিয়ে দেখেন দেখতে কত ছোট কোরআনটা হাতে নিন কোরআনে কোনো ভূমিকা নাই কোরআন মানুষের কাছে ক্ষমা চাই নাই কোরআন বলেনি ভুল আছে মাফ করে দিও ধরিয়ে দিও কোরআন বলেছে কোরআনে ভুল আছে আমাকে ধরিয়ে দাও বলেছে কোরআনে ভুল নাই কোরআনে ভূমিকাতে কারো কাছে ক্ষমা চাইনি বরং কোরআন চালু হচ্ছে কি বলে জালিকাল কিতাব এই কিতাবে কোনো ভেজাল নাই মুমিন রে তোরা কিতাবটা গ্রহণ কর নির্দ্বিধায় তোরা কবুল করে নে এই কিতাবটাকে মেনে নে তার কারণ এই কিতাবে কোনো ভেজাল নাই যত কিতাব পৃথিবীতে আছে অনেক রকম সমস্যা একজন আরেকজনের সঙ্গে মিলে না একজন এটাকে এই করছে আরেকজন অন্যরকম বলছে মিলে না কিন্তু কোরআন আবার আল্লাহ বলছেন এমন একটা কিতাব রে বান্দা এই কিতাবে কোনো ভেজাল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা জান্নাতি হতে চাও অতএব কোরআন এমন একটা কিতাব বন্ধু রে এই কিতাবের উপরে তোদের ঈমান আনতে হবে তাহলে আমি আর একটা জিনিস বলি তাহলে কোরআন মানুষের হেদায়াতের জন্য এসেছে এটা মনে আছে তো আপনাদের কোরআন পৃথিবীতে কেন এসেছে বলেছিলাম হেদায়াতের জন্য একটু কথা বলবেন এটা আমি বারবার বলছি নাহলে কিছু বুঝাতে পারবো না